একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের টিকিট পেয়েছেন দুশো জন রোববার দলের সভাপতি শেখ হাসিনার সই করা চিঠি দেওয়ার পরপরই শুরু হয় আনন্দ উৎসব নৌকার মাঝিরা শিক্ত হচ্ছেন অভিনন্দন ও ভালোবাসায় ঠাকুরগাঁও এক আসনে এবারও আওয়ামী লীগের কাণ্ডারী তিনবারের সাংসদ রমেশচন্দ্র সেন জেলা পরিষদ হলরুমে তাকে অভ্যর্থনা জানান নেতাকর্মী সমর্থকরা দলের জয়যাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা গাজীপুর চার আসনে শেখ হাসিনার যোদ্ধা সিমিন হোসেন রিমি তিনি বঙ্গবন্ধুর